মায়ের শরীর এখনো গরম আছে। আমি আমি একটা ডাক্তার ডেকে নিয়ে আসছি। মা মা মায়ের মুখে কি আশ্চর্য প্রশান্তি! তবে কি গায়ে এখনো তাপ আছে মহারাজ? রাত একটা বাজে, এত রাত্রে শরৎ ডাক্তার পাবে তো? আসুন ডাক্তারবাবু, আসুন, এদিকে আসুন, আসুন। Yeah.
বাপ জেনেছি, তুমি ছেড়ে চলে গেলে মা, তুমি ছেড়ে চলে গেলে। মানুষকে তো কর্মফল ভোগ করতেই হয়, ধ্যান জপ এসব করলে কি কর্মফল লাঘব হয়? হ্যাঁ মা, কর্মফল সকলেই ভোগ করতে হয়, তবে ওই ঈশ্বরের নাম ডাক করলে যেখানে ফাল হয়ে সেধত সেখানে সূচ হয়ে সেধবে। আচ্ছা মা, জপ করলে কি ভগবানকে পাওয়া যায়? জপ তপের দ্বারা মানুষের কম উপাস কেটে যায়, কিন্তু ভগবান রে প্রেম ভক্তি ছাড়া যে পাওয়া যায়নি মা। সৎসঙ্গ করবে, ওই জপ তপ করবে, আর অহংকার যে কখনো মাথার উপর তুলতে দেবে নি। করগুনে কেন জপ করব মা? জপ তো সংখ্যা গো মা, ওই করগুনে গুনে করলে পরে মন ঠিক থাকে, না হলে যে মনে দিক ওদিক চলে যায়, বুঝেছ? কলিকাল গো মা, এখন কি কেউ আর ওই দাদাপুরের মতো তপস্যা করতে পারে? তবে এখন অন্য কত বিরাট। তাহলে কিভাবে ধ্যান হবে মা? শোনো মা, ঠাকুরের নাম জপ করবে গো, ওই গুরু সাহায্যে না পেলে কি আপনি বন্ধন খোলা যায়, তাই তো তিনি অত কঠিন কঠোর পরিশ্রম করে তপস্যা করে সেই তপস্যার ফল সঞ্চয় করে গেলেন তাদের জন্য, যারা আসবে তাদের জন্য। তিনি তো কৃপা করে ধরে দাঁড়িয়ে আছেন, এবার তুমি তোমার দোর বন্ধন খুলে দাও মা। ঠাকুরের কাছে মনের কথা প্রার্থনা করে জানাবে, পেরানির কথা কেঁদে কেঁদে তেনারে জানাবে, দেখবে ঠাকুর তোমারে ঠিক খুলে বসিয়ে নেবে। তেনার উপর তো নির্ভর করতে হবে, ভালো করলে তিনি করবেন, আর যদি ডোবানোর হন তিনি ডোবাবেন, তবে নিজেরই কিন্তু সভ্যতা ভালো কাজটি করতে হয়, যেমনটি তিনি শক্তি দেন। সবাই আমার কাছে বলে যে মা গো আমার এই দুঃখ, অনেকে বলে মা গো আমার ওই দুঃখ, আবার কেউ কেউ তো বলে যে এই ভগবান রে এত করে ডাকলুম কিন্তু দুঃখ তো গেল নি। তাদের জন্যই আমি একখান কথাই বলবো, এই দুঃখ তো ভগবানের দান, না না গো নাও না মাথা পেতে নাও। হেই কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ দুই পক্ষ, তেমনি মনেরও দুই অবস্থা গো, কখনো ভালো কখনো মন্দ, বুঝেছ? Thank you.
श्री राम कृष्ण जय तो श्री राम कृष्ण जय तो श्री राम कृष्ण। मायर देह आसते और बेशी देरी नहीं, चलो आमरा की प्रस्तुति नहीं। বুকে নিয়ে সারা দেশে 51টি শক্তিপীঠ গড়ে উঠেছে, আর আজ সেই সতীর দেহ বেলুড় মঠের মাটিতে মিশে গেল। 51টি শক্তিপীঠ ঘুরে ভক্তরা যে পুণ্যার্জন করে, বেলুড় মঠে এসে ভক্তরা সেই পুণ্যার্জনই করবে। প্রকৃতিং পরমাং দয়াং বরদাং नर रूप धरा जनताप हरा शरणागत सेवक तोष करिं प्रणमामि परां जननी जगतां।